হাই গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি অপরেটে ইসলামিক ভিডিও নিয়ে অপর একটি মিজানুর রহমান আজহারের ভিডিও নিয়ে। তো ভিডিওটির টাইটেল হচ্ছে বছরের শ্রেষ্ঠ দিন আরাফাত দিনে দোয়া ও আমল, মিজানুর রহমান আজহার। এবং চ্যানেল নেম হচ্ছে ইসলামের রাস্তা। তো অ্যাকচুয়ালি আরাফার দিন বলতে কি আমরা জানি না, তো সেই জন্যই আউট অফ কিউরিওসিটি আরো ভিডিওটা নিয়ে আসা। দেখা যাক এখানে বুঝতে পারি কিনা, না হলে আপনারা আছেন কমেন্ট বক্স জানিয়ে দেওয়ার জন্য। তাহলে চলুন দেরি না করে চটপট ভিডিওটা আমরা আগে দেখে নিই। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে দেখা শুরু করি। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। পৃথিবীতে সবচাইতে 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? আরাফার দিন। এদিনে বিশ্বনবী রোজা রাখতেন। এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন। বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না। এজন্য বিশ্বনবী বলেছেন খায়রুদ দোয়া দোয়া ও আরাফা, সবচাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া। বিশ্বনবী বলেন আরাফার দিনে একটা দোয়া আমি করি, আমার আগে সব নবীরা এই দোয়াটা করতেন। দোয়াটা হলো বিশ্বনবী বলেছেন খুদু আন্নি মানাসিকাকুম, আমার থেকে হজের নিয়মগুলো জেনে নাও। রুকনুল হাজারিল আসওয়াদ, কাবা ঘরের চারটা কর্নারের একটা কর্নারে একটা ব্ল্যাক স্টোন আছে, ব্ল্যাক স্টোন আল হাজার আল আসওয়াদ, কালো পাথর। এটাতে কিস করা সুন্নাত, চুমু দেয়া সুন্নাত, এটা জান্নাতের পাথর। নূহ আলাইহিসসালামের বন্যার সময় পাথরটা হারিয়ে যায়, পরে এটাকে জাবালে আবু কুবাইস থেকে এনে আবার সেট করা হয়। এখান থেকে তাওয়াফ শুরু করতে হয়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই হাজারে আসওয়াদ পাথরটাকে একটা মুখ দিবেন, দুইটা চোখ দিবেন, কারা কারা এটার মধ্যে চুমু দিছিল কিয়ামতের দিন এই পাথরটা আল্লাহর কাছে দাঁড়িয়ে সাক্ষী দিবে। এখান থেকে তাওয়াফ শুরু, ঘুরে আসবেন, সাতটা রাউন্ড দেওয়ার পরে আপনার এক তাওয়াফ হবে। এই যে বিশ্বনবী বললেন খুদু আন্নি মানাসিকাকুম, আমার কাছ থেকে হজের নিয়মাবলী শিখে নাও, আপনি না পড়লে শিখতে পারবেন? এজন্য কোরআনের স্লোগান হচ্ছে পড়ো পড়তে পড়তে মরো। বলেন পড়ো পড়তে পড়তে মরো। যখন মন খারাপ তখন পড়বেন, যখন মন ভালো তখনও পড়বেন। হজের জন্য আরাফাতের ময়দানে আমরা চলে যাই, আল্লাহ বলেন হজের ঘোষণা পড়ে দাও, আগে ঘোষণা দাও, শিরক করো নাকি। আমরা তখন ঘোষণা দেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, পারেন না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। পড়েন لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। আমরা বলি لا شريك لك, ঠিক কিনা? আমরা যখন হজের জন্য দাঁড়াই আল্লাহ বলে হজ পরে করো, আগে বলো শিরক করো নাকি, শিরকের সাথে সম্পর্ক আছে নাকি, আমরা বলি লা শারীকা লাক, আপনার সাথে কোনো ধরনের শরীক আমরা করি না। এদিনে বিশ্বনবী রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবার সুযোগ হলে রোজা রাখবেন। যারা রোজা রাখবে তাদের জন্য ইন দ্য ডে অফ জাজমেন্টে আল্লাহ স্পেশাল একটা গেট বানাবে জান্নাতে ঢোকার জন্য, ওইটার নাম হচ্ছে রায়্যান। মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার, হু ক্যান এন্টার উইদিন দিস ডোর হি উইল নেভার বি থার্সটি এগেইন, একবার যে দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। তো এই রায়্যান দরজা দিয়ে ঢুকতে হলে আমাদেরকে মাঝে মাঝে সুন্নাত নফল রোজা রাখার অভ্যেস করতে হবে। রাজি আছেন তো? পৃথিবীতে সবচাইতে 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? আরাফার দিন। কোন দিন কথা বলেন? হজে যারা গিয়েছেন আরাফার দিন দেখেছেন না? ইজহার আর রেদা পরে আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি, এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন। আল আরাফা আল হাজ্জু আরাফা, আরাফাটাই হজ। কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কম আর হজে সব করেছে আরাফা করে নাই, হজ হবে না? কথা বলেন হজ হবে না?
তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন। এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন, বছরের কোনো দিন এত মানুষকে ক্ষমা করেন না। আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে, এতটা অপমান বোধ করে, বছরের কোনো দিন শয়তান এত অপমানিত হয় না। এজন্য বিশ্ব নবী বলেছেন খায়রুদ দোয়া দোয়া ও আরাফা, সবচাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া। বিশ্ব নবী বলেন আরাফার দিনে একটা দোয়া আমি করি, আমার আগে সব নবীরা ওই দোয়াটা করতেন, দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, মুখস্থ আছে না দোয়াটা, এটা পড়বেন। বিশ্ব নবী আরাফার ময়দানে এই দোয়াটা পড়তেন। তাহলে বুঝা গেল বছরের সব দিন সমান না, সব দিন সমান না, বছরের সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। কোন দিন? এবার বলেন বছরের সবচেয়ে শ্রেষ্ঠতম রাত কোনটা? কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে সেরা। ওই রাতে আবাদত করলে, হাজার মাস যাবৎ আবাদত করলে যেই সওয়াব, ওই পরিমাণ সওয়াব আমলনামায় তুলে দিবে কে? শ্রেষ্ঠ রাত কদরের রাত। এবার বলেন বছরের সবচাইতে শ্রেষ্ঠতম মাস কোনটা? রমজান মাস। শাহরু রমাদান আল্লাযি উনজিলা ফিহিল কুরআন, যে মাসে কুরআন নাজিল হয়েছে, এই মাসের চেয়ে শ্রেষ্ঠ কোনো মাস থাকতে পারে? চিল্লায় বলেন থাকতে পারে? তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন, বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত, বছরের শ্রেষ্ঠতম মাস রমজান মাস। এবার বলেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটা? বিশ্বনবী বললেন সাইয়্যিদুল আইয়াম, লিডার অফ দ্য অল ডেজ ইন দ্য উইক। সপ্তাহের যতগুলো দিন আছে সাতটা দিনের সর্দার হচ্ছে ইয়াউমুল জুমা, জুমার দিন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন, বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত, শ্রেষ্ঠ মাস রমজান মাস, আর সাত দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন। কোন দিন? জুমার দিন। এই জুমার দিন আল্লাহর হাবিব বলেন একটা সময় আছে, ওই সময় বান্দা যাই চায় আল্লাহ তাই দেয়। ওই সময়টা কখন এই নিয়ে মুহাদ্দিসিন একরামদের মধ্যে ইখতিলাফ। সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত, ওই মুহূর্তে দোয়া করবেন, এই সময়গুলো নোট করে রাখবেন, এই সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয়। হজের ময়দানে দোয়া করলে কবুল করে কে? আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়, তাওয়াফ করা অবস্থায় দোয়া করলে কবুল হয়, জামজামের পানি খেয়ে, মা উ জামজাম লিমা শুরিবালা, যেই নিয়তে জামজামের পানি খায় ওই নিয়ত কবুল করে কে? মুজদালেফায় দোয়া আল্লাহ কবুল করেন, মাতাফে কবুল করেন, মুলতাজামে কবুল করেন, কাবা ঘরের হাজরা আসওয়াদের কর্নার, কাবা ঘরের দরজা দুই জায়গার মাঝখানে একটা জায়গা আছে, এটার নাম মুলতাজাম। এইখানে হয় ধাক্কা ধাক্কি, সুযোগ হলে ওইখানে দাঁড়িয়ে ওইখানে টাচ করে শরীর লাগিয়ে দোয়া করবেন, কবুল করবে কে? কিন্তু সুযোগ পাওয়া যায় না। এক মাওলানা সুযোগ পাইছিল ধাক্কা ধাক্কি করে, কোন রকম গেস, যে একটা দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ জীবনে যা দোয়া করছিলাম আর যা করব সব কবুল করে নাও। এই দোয়া করার সাথে সাথে খাইছে এক ধাক্কা, খাইয়ে অনেক দূর, তো কাম হয়ে গেছে, সমস্যা নাই। দোয়াটা কি করছিল, কি করেছিল? আল্লাহ জীবনে যত দোয়া করেছি আর যত দোয়া করব সব তুমি কবুল করে নিও, একটা দোয়া করছে উনি। মুলতাজাম ধরে কয় দোয়া করছে? এক দোয়া। কারণ কয়টা চাবে ওখানে, আল্লাহ এটা দাও ওইটা দাও চাওয়ার সময় আছে, ওইখানে খালি ধাক্কা ধাক্কি। এই জন্য উনি একটা চাইছে, আল্লাহ যা জীবনে চাইছিলাম আর যা চাবো সব তুমি কবুল করে নিও, এটাই চাই আর কিছু চাই না। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? দেখলাম হচ্ছে আমরা ভিডিওটা যেখানে আমরা হচ্ছে আরাফাত দিন, যে দিনটি ভীষণই একটি পবিত্র দিন এবং বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন হিসেবে গণ্য হয়, তো সেই দিনের কথা আমরা জানতে পারলাম। এবং এই দিন কোনো দোয়া করলে বা কোনো কিছু ইচ্ছা প্রকাশ করলে আল্লাহ সেটা গ্রহণ করেন এবং অনেক মানুষকে ক্ষমা করেন, এবং এই দিনই সব থেকে বেশি শয়তান লাঞ্ছিত বা অপমানিত বোধ করে। তো এবং আমরা রাতের কথাও জানতে পারলাম, কদরের রাত, তো যেটা হচ্ছে যে বছরের সর্বশ্রেষ্ঠ রাত, এই দিনও সেম আরাফা দিনের মতো। এছাড়া হচ্ছে জানতে পারলাম যে মাস হচ্ছে যেটা বেস্ট সেটা হচ্ছে রমজান মাস, এবং যে বার জানতে পারলাম সেটা হচ্ছে জুম্মা বার।
এবং হজে গিয়ে আরাফার দিনটা ওই ব্যাপারটা আমরা জানতে পারলাম। তারপরে একটি পাথর আছে যেটাতে কিস করাটা খুবই সুন্নাত। তারপরে হচ্ছে আরো একটা জায়গা দেখলো যেখানে বডি ঠাকানো এবং জমজমে পানি খাওয়ার সময় হচ্ছে সেই সময়ও যে দোয়াটা করা হয়, যে নিয়ত দিয়ে দোয়াটা করা সেটা পূর্ণ হয়। তো এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো বেশ জানতে পারলাম, যেগুলো বেশ ভালো লাগলো। ইভেন আরো কিছু কিছু সময় বলছিল যে এই সময়গুলোতে দোয়া করলে মানে নোট ডাউন করে রাখতে বললেন যে এই সময় দোয়া করে সেগুলো হয়। তারপরে সোম বৃহস্পতিবার তিনি রোজা পালনের কথাও বললেন, যে নকল রোজার কথা রাখতে বললেন। হ্যাঁ, মানে একটা স্পেশাল একটা এন্ট্রান্স তৈরি হবে, তৃষ্ণার তো কেউ থাকবে না। ওটা করলে একটা অভ্যাস তৈরি হয় রোজা রাখার, একটা মানে রমজান মাসে হয়তো অতটা কষ্ট হবে না যদি সারা বছর ধরে নকল রোজাটা রাখা যায়। সেটা আলোচনা করা হয়নি, তো আপনারা যদি কেউ জেনে থাকেন তো আপনারা কাইন্ডলি কমেন্ট বক্সে জানাতে পারেন যে অ্যাকচুয়ালি আরাফার দিনটা কি বা কি হিসাবে এটা সেলিব্রেট হয় বা মানে এর মাহাত্ম্য কি মোট কথা, মানে বছরের কোন দিনটাকে আরাফার দিন বলে। হ্যাঁ, এবং কেন বা আরাফা নামটা কোথা থেকে এসছে, মানে সবকিছুই। তো যাই হোক, আর বাদ বাকি ভিডিওটা তো ভীষণই ইনফরমেটিভ ছিল, যেগুলো আমরা দেখলাম এগুলো আমরা আগে দেখিনি। না, লাস্টের পার্টটা কিন্তু আমরা আগে দেখেছি, মিজানুর রহমান আজারি স্যারের ভিডিওটা দেখেছিলাম। হ্যাঁ, লাস্টের যেটা বললেন পার্টটা। তো যাই হোক, সব মিলিয়ে ভিডিওটা অনেক ইনফরমেটিভ ছিল, আর অনেকটাই আমাদের কাছে অপরিচিত ছিল, অনেক নতুন জিনিস আমরা জানতে পেরেছি, তো বেশ ভালো ছিল। আর আই থিঙ্ক আপনারা যারা মুসলিম রয়েছে তাদের ক্ষেত্রে ভিডিওটা খুব বেশি হেল্পফুল হলো। যদি কখনো কোনো কিছু মিস করেও জানতো এই ভিডিওর মাধ্যমে সেগুলো জানতে পারলেন, এবং যদি নিজের জীবনে সেগুলো লাগু করতে পারে তাহলে তো খুবই ভালো। আর সব মিলিয়ে ডেফিনেটলি ভিডিওটা খুব ভালো ছিল। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন পরবর্তীকালে আর কোন ধরনের ভিডিও আমাদের চ্যানেল থেকে পেতে চাইছেন। আর হ্যাঁ, তার সাথে সাথে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইবের পাশে আপনারা পেয়ে যাবেন জয়েন্ট বাটন, তো সেখানে কিছু ফেসিলিটিস আছে, তো আপনারা সেটা চেক করতে পারেন। আর আমাকে শিলাজি আর রোগীর সুদীপ্তা হিসেবে যদি পছন্দ হয়ে থাকে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন। আর এছাড়াও আমাদের চ্যানেলের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানেও আপনারা চাইলে ফলো করতে পারেন। আর ফেসবুকে একটি গ্রুপ রয়েছে, সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারবেন আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য, তো সেটাও আপনারা জয়েন করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, নমস্কার।